Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn. Some like the flames of her marriage fire, or rich with the hue of her heart's desire, tinkling, luminous, tender, and clear, like her bridal laughter and bridal tear. Now, line number 13 to line number 18. Some are like fields of sunlit corn. এই সাম মানে সেই ব্যাঙ্গেলসগুলোর কথাই বলা হচ্ছে। তার প্রথমে যে ব্যাঙ্গেলসগুলো আমরা পেয়েছিলাম সেইগুলো বলা হয়েছিল সেগুলো যারা মেয়েদের, মানে যারা অবিবাহিত সেই মেয়েদের জন্য। আর এখন বলছে এই চুড়িগুলো সেগুলো হচ্ছে, সেই রঙগুলো কি আসলে সেগুলো হচ্ছে সানলিট কর্ন, মানে কর্ন মানে ভুট্টা আর সানলিট মানে রৌদ্র আলোকিত। তাহলে ভুট্টার যদি একটা ক্ষেত কেউ দেখে থাকো তাহলে দেখবে সেটা মানে হচ্ছে ইয়েলো কালার। সেটা আমরা আগেই দেখেছিলাম যে সরোজিনী নাইডু সরাসরি রঙগুলোর কথা উল্লেখ না করে একটা ইমেজারি সৃষ্টি করেছিলেন, কারণ উনি বলতে চাইছিলেন ইটস নট ওনলি অ্যাবাউট দ্য কালার্স, ইটস অ্যাবাউট দ্য হোল এক্সপিরিয়েন্স। তো বলছে কিছু কিছু রং, কিছু কিছু চুড়ির রং কীরকম ইয়েলো রঙের হয়, ঠিক যেরকমভাবে সানলেট কর্ন। না এই কর্ন কখন এক্স্যাক্টলি ইয়েলো হয়, যখন সেগুলো পেকে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে সরোজিনী নাইডু বলতে চলেছেন যে এইবারে উইমেনরা যে লাইফের স্টেজে এসে পৌঁছায় সেখানে তারা পরিপক্ক হয়ে গেছে এবং তারা বিবাহের উপযুক্ত হয়ে গেছে। এবং এই পরিপক্ক একটা ফিলিং দেওয়ার জন্য উনি কর্ন ফিল্ড, যেটা অলরেডি কর্নগুলো পেকে গেছে সেই ধরনের কর্নের কথা বলছেন। মিট ফর ব্রাইডাল অন হার ব্রাইডাল মর্ন, তো যে মিট মানে উপযুক্ত। তাহলে ইয়েলো রঙের যে ব্যাঙ্গেলসগুলো সেগুলো কাদের জন্য উপযুক্ত? যারা নববধূ হতে চলেছে তাদের জন্য উপযুক্ত। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, আবার কিছু কিছু চুড়ি আছে যেগুলো এই নববধূদের জন্যই উপযুক্ত, সেইগুলোর রঙ কী? সেগুলো হচ্ছে ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। এখানে একটা অ্যালিউশন মানে রেফারেন্স টানা হয়েছে। কিসের অ্যালিউশন টানা হয়েছে? যে হিন্দু রিচুয়াল অনুসারে কি করা হয় বিবাহের সময়, তাদেরকে সাত পাকে বেঁধে এবং একটা বেদির মতো করা হয়, সেখানে আগুন জ্বলে সেই আগুনের চারপাশে ঘুরতে হয়। তো সেই ট্রেডিশনটাই বজায় রেখে বিবাহটা হয় এবং সেই ম্যারেজ ফায়ারের কথা এখানে বলা হচ্ছে। ফ্লেমের রঙটা হয় আইদার অরেঞ্জ অর রেড, তার মানে এই চুড়িগুলো কী রঙের, কী ধরনের, সেগুলো হচ্ছে অরেঞ্জ বা রেড কালারের। তার মানে যারা নববধূ বা যাদের বিবাহ হচ্ছে তাদের জন্য উপযুক্ত রঙের চুড়ি কী কী দেখলাম? একটা হচ্ছে ইয়েলো বা একটা হচ্ছে ব্রাইট রেড বা ব্রাইট অরেঞ্জ। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। নাও ভেরি ইন্টারেস্টিং লাইন, এইখানে কিন্তু কোনো কালারের উনি উল্লেখ করেননি, এটা রিডারের ইমাজিনেশনের উপরেই ছেড়ে দিয়েছেন। বলছে এই কালারটি কীরকম? রিচ উইথ হিউ অফ হার হার্টস ডিজায়ার, মানে সে যে বিবাহ করছে এবং সেই বিবাহ করার জন্য তার অনেক অ্যান্টিসিপেশন আছে। আমরা আগেই পড়েছিলাম বিবাহের আগে সে যখন তার জীবনের স্প্রিং মানে বসন্তকালের মধ্যে দিয়ে যায়, সে যেরকম সেই বসন্তটাকে উপভোগ করে সেরকমভাবেই সে আবার স্বপ্নও দেখে এই বিবাহের ড্রিম কথাটা সেখানে ছিল। তো এইখানে বলছে সেই ডিজায়ার, এবার যখন তার বিবাহ হতে চলেছে তার হৃদয়ে অনেক ডিজায়ার আছে, বা পারহ্যাপস এটাকে আমরা এইভাবে ধরতে পারি যে তার উড বি যে হাজব্যান্ড, সে উড বি হাজব্যান্ডের জন্য সে যে যে ডিজায়ার তার মনে পোষণ করে রেখেছে সেইটাও কীরকম, সেইটারও একটা রং আছে, সেই জন্যে এই হিউ। এবং সেই রঙটা কী সেটা কিন্তু উনি উল্লেখ করেনি। তাহলে রিচ উইথ দ্য হিউ, মানে রিচ কেন বলা হয়েছে? তার মানে বলছে যে এই মেয়েটি তার হাজব্যান্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে এবং শি ইজ ভেরি হোপফুল অ্যাবাউট ইট এবং শি ইজ হ্যাপি ইন দিস ম্যারেজ। এবং এই মেয়েটি যে এই ট্রেডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার যে একটা হাজব্যান্ড সে পেতে চলেছে সেটাতে সে ভীষণ হ্যাপি এবং জয়ফুল, মানে ওই জন্যই রিচ কথাটাকে ইউজ করা হয়েছে। টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। তারপরে দেখো খুব সুন্দর ইমেজারি, একটা ভিজুয়াল ইমেজারি, একটা অডিও ইমেজের সৃষ্টি করা হয়েছে। টিঙ্কলিং মানে সেই চুড়িগুলো যখন একটা আর একটার সঙ্গে ধাক্কা খায় তখন রিন রিন করে একটা শব্দ হয়, সেটাকে টিঙ্কলিং বলা হয়। আবার তার সাথে সাথে ভিজুয়াল ইমেজারি সৃষ্টি করা হয়েছে, লিউমিনাস মানে সেগুলো উজ্জ্বল চকচক করছে, টেন্ডার মানে খুবই নরম, এবং ক্লিয়ার পরিষ্কার মানে ট্রান্সপারেন্ট। কীরকম? লাইক
her bridal laughter. মানে এই যে হাসি, হাসলে কি হয়, একটা শব্দ হয়, সেই শব্দের সঙ্গে আর চুরির রিন রিন শব্দ যেরকম মিষ্টি মধুর কানে সুমধুর লাগে, ঠিক সেই রকমই একজন যে ব্রাইড হতে চলেছে বা নববধূ যে যার বিবাহ হচ্ছে তার হাসিটাকে এখানে তুলনা করা হয়েছে, অ্যান্ড ব্রাইডাল টিয়ার. কিন্তু একাধারে সে যখন তার বাবাকে ছেড়ে বা তার ফ্যামিলি ছেড়ে অন্য একটা ফ্যামিলিতে যায় তার একটা বেদনাও তার মনে থাকে, এবং সেইটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, টিয়ার মানে কাঁদার সঙ্গে তুলনা করা হয়েছে. এবং সেই জন্যই ওই টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, টেন্ডার মানে খুব নমনীয় কোমল, আর টেন্ডার মানে ক্লিয়ার ট্রান্সপারেন্ট, এবং অশ্রু সেই অশ্রুও ট্রান্সপারেন্ট হয়, তাহলে সেটার সঙ্গে এটাকে আমরা তুলনা করতে পারি. তার মানে একটা ব্রাইড যে নববধূ সে যে দিনে তার বিবাহ হয় সে অনেক রিচ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, অনেক ইমোশনের মধ্যে দিয়ে যায়, সে একাধারে যেরকম নববধূ হতে পারে যেটা তার, সে যখন বসন্তে ছিল তার স্বপ্ন সে দেখতো, আজকে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, এবং সেই জন্য সে যেমন খুব খুশিতে থাকে, জয়ফুল থাকে, আবার তার সঙ্গে একই ধারে সে তার ফ্যামিলি, এতদিন যে ফ্যামিলির সঙ্গে সে কাটিয়ে এসছে, তার বাবা মা কাকা জ্যাঠা, তাদেরকে ছেড়ে যেতে হবে তার যে একটা বেদনা, সেই জন্য আবার তার একটা ইমোশন, তার জন্য একটা তার অশ্রু বিসর্জন হচ্ছে, এবং সেটাও একটা ইন্টেন্স ইমোশন সে ফিল করছে অন দ্যাট পার্টিকুলার ডে. গাইজ এখানে একটু পোয়েটিক ডিভাইসগুলো ডিসকাস করে নিই. গাইজ পোয়েটিক ডিভাইস আমরা আগেই দেখেছি যে পোয়েটিক ডিভাইস এখানে 13 নম্বর লাইনে আছে কি, ফিল্ডস অফ সানলিট কর্ন, মানে একটা ভুট্টার ক্ষেত যেটা ভুট্টাগুলো পেকে গেছে সেরকম একটা ক্ষেতের একটা ইমেজারি আমরা সৃষ্টি করতে পারি আমাদের মনশ্চক্ষে, বা রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, টিঙ্কলিং লিউমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার. এখানে ভিজুয়াল ইমেজারি প্লাস অডিটারি ইমেজারি এই দুটোকেই এখানে বলা যেতে পারে কম্বাইন করেছেন সরোজিনী নাইডু খুব স্কিলফুলি. তাহলে এই ইমেজারিগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইমেজারি কথা গেল. এবার যদি আমরা সিমিলি দেখি, অবভিয়াসলি আমরা আগে আলোচনা করলাম যে সাম আর লাইক দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন, সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, টিঙ্কলিং লিউমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক দ্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার. এখানেও সিমিলি ইউজ করা হয়েছে, কেন ইউজ করা হয়েছে আমরা ডিসকাস করলাম. আর এখানে সেই রিপিটেশন, কিসের রিপিটেশন, ওই সাম, এই সাম কথাটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করা হয়েছে. এখানে আগের স্ট্যান্সাতে দেখেছিলাম সাম ইউজ করা হয়েছিল যে একটা মেয়ের একটা স্টেজ অফ লাইফ থেকে আর একটা স্টেজ অফ লাইফে যখন যায় তখন তার প্রত্যেকটা স্টেজ অফ লাইফ মানে আনম্যারিড, তারপরে ম্যারিড, আর তারপরে ম্যাচিওর, এই প্রত্যেকটা স্টেজ অফ লাইফেই তার মনে বা জীবনে অনেক আনন্দ থাকে, খুশির প্রাচুর্য থাকে, এবং সেই ইমেজারিটা রিডারের মনে সৃষ্টি করার জন্য সাম কথাটা দেওয়া হয়েছিল, যাতে আমরা বুঝতে পারি যে একটা ট্রে আছে এবং সেই ট্রেতে প্রচুর চুড়ি রাখা আছে এবং চুড়িগুলো যেন উপচে পড়ছে, ঠিক যেরকমভাবে একটা মেয়ে যদি তার ট্রেডিশন মেনটেন করে ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ পার করে তার জীবনেও এইরকম চুড়ির মতোই জয় বা হ্যাপিনেস উপচে উপচে পড়বে, সেই জন্য এই সাম কথাটাকে বারবার ঘুরিয়ে ইউজ করা হয়েছে. আর এখানে আরেকটা ইন্টারেস্টিং লাইন নাম্বার 18 দেখো, ব্রাইডাল, এই ব্রাইডাল কথাটাকেও দুবার ইউজ করা হয়েছে, এবং এইখানে এই যে ব্রাইডাল কথাটা দুবার ইউজ করা হয়েছে এটা রেপিটেশন ফিগার অফ স্পিচ, কিন্তু রেপিটেশনের আর একটা সাব পার্ট আছে যেটাকে বলে ডায়াক্যাপে, এই এক্স্যাক্টলি সেই সাব পার্টটাকে ইউজ করা হয়েছে. গাইজ ডায়াক্যাপে মানে হচ্ছে যে একটা ওয়ার্ড থাকবে, যেমন এখানে দেখলাম ব্রাইডাল, তার মাঝখানে একটা ওয়ার্ড থাকে, তারপরে আবার সেই ওয়ার্ডটা রিপিট হবে, এই ধরনের হলে একটাই ইন্টারভিনিং ওয়ার্ডের পরে আবার যদি সেটা রিপিট হয় তাহলে সেটাকে ডায়াক্যাপে বলা হয়। তো এখানে রিপিটেশনের সাব ক্যাটাগরি ডায়াক্যাপেটা ইউজ করা হয়েছে, এবং এটা দুবার ইউজ করে এই যে একটা মেয়ে তার বিবাহের দিন যেরকম জটিল ইমোশনের মধ্যে দিয়ে যায় তার অনুভূতির জটিলতাটাকে প্রকাশ করার জন্যই এই ব্রাইডাল কথাটাকে দুবার ইউজ করা হয়েছে, ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। আর গাইজ এখানে আরেকটা পোয়েটিক ডিভাইস ইউজ করেছে অ্যালিউশন লাইন নাম্বার 15 দেখো, সাম লাইক দ্য ফ্লেম অফ আ ম্যারেজ লাইফ, তাহলে এখানে সিমিলির সঙ্গে সঙ্গে ম্যারেজ লাইফ মানে হিন্দু ট্রেডিশন অনুযায়ী যে বিবাহের একটা প্রথা আছে সেই প্রথাটারই রেফারেন্স এখানে টানা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর গাইজ আরেকটা পোয়েটিক ডিভাইস এখানে অ্যালিটারেশনে ইউজ করা হয়েছে, লাইন নাম্বার আমরা যদি 15 চলে যাই ওখানে লেখা হয়েছে দেখো ফ্লেম ফায়ার, তাহলে ফ এই শব্দটাকে, আবার লাইন নাম্বার 16 হিউ হার্টস হ এই শব্দটাকে, আবার লাইন নাম্বার 17 টিঙ্কলিং টেন্ডার, লাইন নাম্বার 18 টিয়ার এই শব্দগুলোকে ইউজ করা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে আমরা প্রথমে বলেছিলাম যে এক একটা সিজনের সঙ্গে
মেয়েদের জীবনের এক একটা অংশকে তুলনা করেছেন সরোজিনী নাইডু। আগেরটা ছিল স্প্রিং, তাহলে এটা কোন সিজন? দেখো, আমরা যত ক্লু এখান থেকে সরোজিনী নাইডু দিয়েছেন সেটা থেকে বুঝতে পারবো এটা কোন সিজনের কথা বলা হচ্ছে। এই যে সানলিট কর্ন, এই যে ভুট্টার ক্ষেত এবং সেই ভুট্টা পেকে গেছে, ফ্লেম কথাটা লেখা আছে বা ম্যারেজ ফায়ার কথাটা লেখা আছে, তার মানে এই যে ইয়েলো কালারটা, এই কালার ইয়েলো বা কালার অরেঞ্জ বা কালার রেড, এই কালারগুলো কিন্তু বেশিরভাগ সময় সামারে দেখা যায়, গ্রীষ্মকালে দেখা যায়। তাহলে আমাদেরকে সরোজিনী নাইডু এটা বোঝাতে চাইছেন যে নেচারে যেটা সামার সেটাই হচ্ছে একটা মেয়ের জীবনের সামার, যখন সে যে দিনটাতে তার বিবাহ হয়, ফ্রম দ্যাট ডে হার সামার স্টার্টস। কারণ সামার কি রিপ্রেজেন্ট করে? সামার একটা প্যাশনকে রিপ্রেজেন্ট করে। এবং এই যে মেয়েটি যার নতুন বিবাহ হচ্ছে এবং সে বিবাহ হয়ে যাওয়ার পরে তার হাজব্যান্ডের সঙ্গে মিলিত হবে, এবং সেই ব্যাপারটার মধ্যে একটা উষ্ণতার ভাব আছে, একটা ওয়ার্মথ আছে, এবং সেটা সে প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করবে। এই ওয়ার্মথটাকে বা এই উষ্ণতাটাকে অনুভব করার জন্য অপেক্ষা করছে, যেটা সে তার হাজব্যান্ডের কাছ থেকে আশা করছে। তাহলে এই পুরো জিনিসটাতে একটা হিট বা একটা তাপের ব্যাপার আছে। তাহলে আমরা এখান থেকে হিন্টগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি যে সানলিট কর্ন মানে ভুট্টা পেকে গেছে, বা ম্যারেজ ফায়ার যেটার কালার হচ্ছে অরেঞ্জ বা রেড, তাহলে এই রঙগুলো উই ওনলি ফাইন্ড দ্যাম ইন সামার। তার মানে এখান থেকে সরোজিনী নাইডু এটা জাস্টিফাই করে দিলেন যে একটা মেয়ের জীবনে সামার মানে হচ্ছে দ্য ডে শি গেটস ম্যারিড। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিড ওয়ে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, অ্যান্ড ক্রেডল ফেয়ার সানস অন হার ফেথফুল ব্রেস্ট, অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইট। নাও এই লাস্ট স্ট্যান্জাতে সরোজিনী নাইডু উইমেনদের আর একটা লাইফ সাইকেলের কথা বা আর একটা স্টেজের কথা বলছে। তাহলে প্রথমে স্প্রিং টাইম, সেটা ছিল যখন মেয়েটি যুবতী হয়েছে কিন্তু এখনও বিবাহ হয়নি। তারপরে সামারের সঙ্গে তুলনা করা হয়েছিল যেদিন তার বিবাহ হচ্ছে বা একজন নববধূর জন্য যার বিয়ে হচ্ছে। আর এই স্ট্যান্জাতে আমরা উইন্টার বা অটাম এই সিজনটার কথা উল্লেখ পাব। তার মানে উইন্টার বা অটমের সঙ্গে একটি মহিলা যে মাঝবয়স্ক হয়ে গেছে এবং যার সন্তান সন্ততি আছে এবং তাদেরকে সে বড় করেছে, এবং বড় করার পরে সে এখন একটা মাঝবয়সী ভদ্র মহিলাতে পরিণত হয়েছে। তো এই স্টেজে যখন একটি মহিলা চলে আসে বা একটি মেয়ে চলে আসে, তখন তার লাইফে সে উইন্টারের থ্রু দিয়ে যাচ্ছে, এবং সেটাকে বোঝানোর জন্যই সরোজিনী নাইডু এই পার্পল গোল্ড ফ্লেক গ্রে এই রংটাকে ইউজ করেছেন, বিকজ দিজ কালার্স সিম্বলাইজ উইন্টার। নাও তাহলে ওই তার মানে এই উইন্টার মানে আ মিডল এজড ওম্যান হু হ্যাজ হ্যান্ডেলড আ ফ্যামিলি, যে একটা পরিবারকে বড় করেছে, যে তার সন্তান সন্ততিদের আদর করে যত্ন করে বড় করেছে, তার কথা বলা হচ্ছে। এবং তাদের জন্য কী ধরনের ব্যাঙ্গেল উপযুক্ত, সেটা হচ্ছে পার্পল গোল্ড ফ্লেক গ্রে, মানে বেসিক্যালি সেই ব্যাঙ্গেলসগুলো কালার হচ্ছে গ্রে, কিন্তু তার মধ্যে ছিটে ফোটা পার্পল আর গোল্ড এই রঙের সমন্বয় আছে। এখান থেকে একটা কিন্তু বিশেষ কথা আমরা বুঝতে পারছি যে এই যে শুধু গ্রে কেন বলা হচ্ছে না, এর মধ্যে পার্পেলও আর গোল্ডেরও ছিটে ফোটা আভাস আছে। তার মানে এটা সরোজিনী নাইডু বলছেন সে যখন একটা মাঝবয়স্ক মহিলাতে পরিণত হয়, তার মানে কিন্তু তার জীবন শেষ হয়ে যাচ্ছে না, তাহলে তার জীবনটা ধূসর হয়ে যায় না, তার মধ্যেও আনন্দ থাকে, তার মধ্যেও অনেক জয় থাকে। এবং এই একটা গ্রে মানে একটা খুব সাদামাটা এবং একটা বাধা ধরা জীবনের মাঝখানেও সেই মেয়েটি কিন্তু অনেক আনন্দকে উপভোগ করতে পারে, এবং সেই আনন্দগুলো মাঝে মাঝে উঁকি দেয়। কী হিসাবে? এই পার্পল আর গোল্ড এই রং হিসাবে। ফর শি হু হ্যাজ জার্নি থ্রু দ্য লাইফ মিডওয়ে, তাহলে কাদের জন্য এই ব্যাঙ্গেলসগুলো? তাদের জন্য যারা তাদের জীবনটা অর্ধেকটা পেরিয়ে এসছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, এখানে হুজ
রেপিটেশন আছে। না, ওই রেপিটেশন এই পোয়েটিক ডিভাইসটা দেওয়ার মানে হচ্ছে এই দুটো জিনিসকে কম্বাইন করা হয়েছে। তারপর যে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, চেরিশড মানে কি খুব যত্ন করে আদর করে আগলে রেখে বড় করা, এটাকে বলে চেরিশ। তাহলে কাদেরকে? তার সন্তান সন্ততিদের ঠিক সেইভাবেই সে বড় করেছে। অ্যান্ড হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং তারা যে ভালোবাসা দিয়েছে সেইটা তার সন্তান সন্ততির উপরে, তার পরিবারের উপরে আশীর্বাদ হয়ে নেমে এসছে। মানে একটা মা হিসাবে সে যেরকমভাবে তার সংসারটাকে বা তার ছেলে মেয়েদেরকে আদর করে বড় করে, ঠিক সেই রকমভাবে স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবেও কিন্তু সে তার সন্তান সন্ততিদের সব জায়গায় সমর্থন করে। অ্যান্ড ক্রেডল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, তারপরে পরপর তিনটে লাইনে কিন্তু অ্যান্ড রেপিটেশনটা ইউজ করা হয়েছে, যেটার সাব ক্যাটাগরি হচ্ছে অ্যানাফোরা। যদি একই ওয়ার্ডকে প্রত্যেকটা লাইনের শুরুতে ইউজ করা হয় তাকে বলা হয় অ্যানাফোরা। কেন ইউজ করা যায় সেটা আমরা পরে দেখছি, আগে মিনিংটা দেখিনি। অ্যান্ড ক্রেডল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, এবং ক্রেডল মানে ছোটদের শোয়ানোর জন্য যে একটা বিছানা হয় যেটা দোলানো যায়, এরকম ফেয়ার সন্সদের সে দুলিয়ে দুলিয়ে এবং ফেথফুল ব্রেস্ট তার বুকের মধ্যে আঁকড়ে ধরে মাতৃদুগ্ধ পান করেই বড় হয়েছে। ঠিক সেইভাবেই একটি আইডিয়াল ওমান তাদেরকে বড় করে। না, এখানে একটা ইন্টারেস্টিং আছে, দেখো এখানে ফেয়ার মানে ফর্সা, আর এখানে সন্স কেন ডটার্স নয়? তখন বোঝা যাচ্ছে সরোজিনী নাইডু যখন লিখেছিল তখন একটা আইডিয়াল ওমান যে ছিল শি ওয়াজ সাপোজ টু গিভ বার্থ টু ফেয়ার সন্স, তারাই ফেয়ার সন্সের জন্ম দিত যারা ট্রেডিশনাল বা আইডিয়াল ওমান ছিল। তার মানে একজন যদি আইডিয়াল ওমান হতে চায় তার ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ছিল যে ফর্সা একটা ছেলের জন্ম দিতে হবে। তো এখান থেকে হতে পারে সরোজিনী নাইডু আইরনিকলি বা একটু ঠেস দিয়ে এই কথাটা বলছেন, নাহলে উনি শুধুমাত্র ফেয়ার চিলড্রেন বলতে পারতেন বা ফেয়ার কথাটি ইউজ না করলেও পারতেন। তার মানে বোঝা যাচ্ছে যে ফর্সা হতে হবে এবং ছেলে হতে হবে, এই জিনিসটাকেই তখনকার সমাজ বেশি প্রেফার করতো, এবং যারা ফর্সা ছেলের জন্ম দিত সেই মহিলাদের বেশি সম্মান ছিল। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং শুধুমাত্র সে তার ছেলে মেয়েদের বড় করে তাই নয়, তার হাউস হোল্ড মানে তার সংসারকে সে সার্ভ করে মানে সেবা করে, এবং সেই সংসারের সেবা করে সে কী করে ফ্রুটফুল প্রাইড, এবং এটা সে জোর করে না, এটাতে সে প্রচণ্ড গৌরব অনুভব করে, এবং সেই সংসারকে ফ্রুটফুল মানে কি ফলপ্রসূ, তার মানে সে যেই সংসারটার সেবা করে এবং সংসারটাকে ধরে রাখে এবং সংসারটার উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই পুরো ব্যাপারটা করতে তার কিন্তু কোনো গ্লানি ব্যথা বেদনা এসব কিছু হয় না, সে খুব গর্বের সঙ্গে এই কাজটা করে। অ্যান্ড ওয়ারশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড, এবং শুধুমাত্র তাই নয় সে তার হাজব্যান্ডের পাশে বসে তার হাজব্যান্ডের যে রিলিজিয়ান, তার হাজব্যান্ড যে যে ঠাকুরকে পূজা করে সেও সেই সেই ঠাকুরগুলোকে পূজা করে। না, এখানে পরপর তিনটে অ্যান্ড দেওয়া হয়েছে, এটার মানে হচ্ছে এখান থেকে সরোজিনী নাইডু সরাসরি বলতে চাইছেন যে একটা আইডিয়াল ওমান যে হয় সে ট্রেডিশনালি অনেকগুলো দায়িত্ব পালন করে, সেজন্য অ্যান্ড আবার অ্যান্ড আবার অ্যান্ড দিয়েছে। মানে একটা ওমান হিসাবে তার কত দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলোর প্রাচুর্যটা বোঝানোর জন্য তিনবার অ্যান্ড দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে একটা ওমান, সেই একটি আইডিয়াল ওমানের অস্তিত্ব বা পরিচয় সম্পর্কের সঙ্গে তৈরি হয়। তার মানে সে যখন বাবার বাড়িতে থাকে সে একজন ডটার, তার মানে তার সম্পর্ক কার সঙ্গে, তার বাবা মার সঙ্গে। তারপরে সে যখন বিয়ে হয়ে তার হাজব্যান্ডের বাড়িতে আসছে তখন দেখো সে কী করছে, ওয়ারশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার মানে তার হাজব্যান্ডের পরিচয়ে তার পরিচয় হয়ে যায়। তার মানে একটা আইডিয়াল যে ওমান, শি ইজ অলওয়েজ বাউন্ড উইথ রিলেশনস, মানে তার যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তাকে আইডিয়াল ওমান বলা যাবে না। সরোজিনী নাইডু বলছেন যে একটা আইডিয়াল ওমান ট্রেডিশন মেনে যদি সে বড় হয় তাহলে সে তার জীবনের প্রত্যেকটা স্টেজ বা প্রত্যেকটা সাইকেলকে সে অনায়াসে এবং সাদরে গ্রহণ করে নেবে। যেরকম প্রকৃতিতে একটা ঋতু এবং তারপরে আরেকটা ঋতু আসে এবং তারপরে আরেকটা ঋতু, এরকমভাবে চক্রাকারে চলতে থাকে এবং এটা খুবই স্বাভাবিক, ঠিক সেই রকমভাবে একটা আইডিয়াল ওমান তা যদি ট্রেডিশন ফলো করে তার জীবন নির্বাহ করে তাহলে তার লাইফের এই যে প্রধান তিনটে স্টেজ আছে সেই তিনটে স্টেজই সে সমানভাবে উপভোগ করতে পারবে।
আবার তারই সঙ্গে সে সম্মানিত হবে সব জায়গায়, তার মধ্যে একটা সম্ভ্রম থাকবে এবং তার মর্যাদাও যথেষ্ট হবে। আর এখানে লাইন নাম্বার 19 তো আমরা দেখতে পাচ্ছি, পার্পল অ্যান্ড গোল্ড ফ্ল্যাক গ্রে, তার মানে এখানে একটা ইমেজারি সৃষ্টি করা হয়েছে যে পার্পল মানে গ্রে রঙের চুড়ি এবং তার মধ্যে পার্পল আর গোল্ডের ছিটে ফোটা আছে, একটা ইমেজারি ভিজুয়াল ইমেজারি সৃষ্টি করা হয়েছে। আর গাইস অ্যালিটারেশন, অ্যালিটারেশন কোথায় কোথায় সৃষ্টি করা যায় আমরা দেখতে পাবো, গোল্ড গ্রে তাহলে গ এই শব্দটাকে ইউজ করা হয়েছে, আর লাইন নাম্বার 22 ফেয়ার ফেথফুল এই অ্যালিটারেশনটা ইউজ করা হয়েছে। তাহলে এই পোয়েটিক ডিভাইসগুলো এই লাস্ট স্ট্যানজাতে ইউজ করা হয়েছে। গাইজ দিস ইজ দি এন্ড অফ দ্য পোয়েম, আই হোপ আমার অ্যানালিসিস তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি নিশ্চয়ই সেগুলোকে আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ফর লিসনিং, মাই নেম ইজ কুতুবুদ্দিন, হ্যাভ এ নাইস ডে, টাটা।